হ্যালো বন্ধুরা, আই হোপ তোমরা সবাই ভালো আছো। আর আপনি যদি ফার্স্ট টাইম অনলাইনে শপিং করতে চলেছেন, সো আজকের এই ভিডিওটা আপনার কাছে খুব ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং হতে চলেছে। বিকজ অফ এই ভিডিওটায় আমি আজকে ফ্লিপকার্টে কিভাবে যে কোনো প্রোডাক্ট বাই করতে হয় সেটা দেখিয়ে দিতে চলেছি, যেখানে আপনি খুব সহজভাবে ফ্লিপকার্ট থেকে যে কোনো প্রোডাক্ট খুব সহজেই বাই করতে পারবেন বা অর্ডার করতে পারবেন। সো চলুন সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবেন। সো বন্ধুরা, আমরা এখানে এখন মোবাইল স্ক্রিনে চলে এসেছি। আর ফ্লিপকার্টে অর্ডার দেওয়ার আগে বা বাই করার আগে এটা বলে দিই যে আপনি চাইলে ফ্লিপকার্টের অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে পারেন আপনার ফোনে যদি থাকে, সো টু গুড। আর যদি না থাকে প্লে স্টোরে গিয়ে সার্চ করো ফ্লিপকার্ট, দেন ইনস্টল করে নাও। অথবা আপনি ক্রোম ব্রাউজারে গিয়ে ফ্লিপকার্ট সার্চ করার পরে ফ্লিপকার্টের ওয়েবসাইট থেকেও কিন্তু এই অর্ডারটি করতে পারবেন। সো আপনি অ্যাপ্লিকেশন থেকে বা ফ্লিপকার্ট অ্যাপ ওয়েবসাইট থেকে অর্ডার দিন না কেন, সবার প্রথমে আপনাকে একটি ফ্লিপকার্টে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। এর জন্য মোবাইল নাম্বার আর আপনার অ্যাড্রেস, বেসিক কিছু ডিটেলস, পিনকোড এগুলো জিজ্ঞাসা করে হবে। আপনি জাস্ট ফিল করে ফ্লিপকার্ট অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নেবেন। না পারলে ইউটিউবে সার্চ করতে পারো হাউ টু ক্রিয়েট এ ফ্লিপকার্ট অ্যাকাউন্ট, অথবা কমেন্টে বলতে পারো, আমি রিপ্লাই করব। ফ্লিপকার্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেলে বা যদি থেকে থাকে, তো আপনি ক্রোম ব্রাউজারে গিয়েও এই কাজটি করতে পারবেন অথবা প্লে স্টোর থেকে ফ্লিপকার্ট অ্যাপেও করতে পারবেন। সো আমি এখানে ফ্লিপকার্ট অ্যাপটি ওপেন করছি। ওয়েবসাইটের ক্ষেত্রেও সেম প্রসেস। সো এখানে যে কোনো প্রোডাক্ট বাই করার জন্য আমি সর্বপ্রথমে ফ্লিপকার্ট অ্যাপটি ওপেন করে নিলাম। আর এখানে আমি র্যান্ডম যে কোনো একটা প্রোডাক্ট চুজ করে নিচ্ছি। আপনি যে কোনো প্রোডাক্ট যেটা আপনার দরকার সেটা চুজ করে নেবেন, মোবাইল, স্মার্টফোন, হেডফোন, যে কোনো কিছু। সো আমি এখানে এখন এই ব্ল্যাক কালারে এই শ্যুটা অর্ডার করতে চলেছি। যে কোনো প্রোডাক্ট বাই করার আগে প্রোডাক্ট সম্পর্কে ফুল ডিটেলসটা কিন্তু অবশ্যই দেখে নেবেন। ফ্লিপকার্টের ক্ষেত্রে একটু স্ক্রল ডাউন করার পর এখানে অল ডিটেলস ক্লিক করলে অল ডিটেলস আপনি দেখতে পারবেন। এছাড়াও নেক্সট একটা ভিডিও আসবে যেখানে ফ্লিপকার্টে বাই করার আগে কী কী জিনিস দেখে নেওয়া দরকার প্রোডাক্টটি ভালো হওয়ার জন্য, সেই বিষয়ে একটা ভিডিও আসতে চলেছে। সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো সেই ভিডিওটার নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এখন এই শ্যুটা অর্ডার করার জন্য কী করতে হবে, এই সবার নিচে যে বাই নাও অপশানটি রয়েছে জাস্ট এই বাই নাও ক্লিক করে দেবো। এরপর যেহেতু একটি শ্যু, সো এখানে শ্যুয়ের সাইজটা এখানে জিজ্ঞাসা করছে। আপনি যদি আদার্স কোনো প্রোডাক্ট বাই করতে চান, লাইক স্মার্টফোন যদি বাই করেন, সেক্ষেত্রে আপনাকে হয়তো র্যাম এবং স্টোরেজের অপশানগুলো শো করবে, কালার শো করবে। এক্ষেত্রে আপনার যেটা দরকার সেই অপশানগুলো, সেইগুলো, সেই ফিচার্সগুলো আপনি সিলেক্ট করে নেবেন। এরপর জাস্ট কন্টিনিউয়ে ক্লিক করে দেবো। কন্টিনিউ ক্লিক করার পর আমাদের সামনে অর্ডার সামারির পেজ চলে এসেছে, যেখানে সবার উপরে দেখতে পাচ্ছি আমরা অ্যাড্রেসটা, যে অ্যাড্রেসটি আপনি ফ্লিপকার্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় দিয়েছিলেন সেই অ্যাড্রেসটা এখানে শো করছে, এবং নিচে মোবাইল নাম্বার। আপনি যদি চান তো এই ফুল অ্যাড্রেসটি এখন আবার চেঞ্জও করতে পারবেন, চেঞ্জ অ্যান্ড অ্যাড অ্যাড্রেসে ক্লিক করে। সে দেন আপনি এখানে যে কোনো কিছু চেঞ্জেস আপনি অ্যাড্রেসে করতে পারবেন, কারণ যে অ্যাড্রেসটা এখানে দেওয়া রয়েছে সেই অ্যাড্রেসে কিন্তু ডেলিভারি হবে। দেন এখানে সেভ চেঞ্জেসে ক্লিক করে সেভ করে নেবেন। আর যদি চেঞ্জ করার না দরকার হয় তাহলে সবার নিচে আমরা এখানে প্রোডাক্টটির প্রাইস দেখতে পাচ্ছি। সো দেন সবকিছু দেখার পর আমরা সবার নিচে দেখতে পাচ্ছি কন্টিনিউ, জাস্ট এই কন্টিনিউয়ে ক্লিক করে দেবো। কন্টিনিউয়ে ক্লিক করার পর আমাদের সামনে পেমেন্টের পেজ চলে এসছে, যেখানে সবার উপরে আমরা এখানে কিছু অফার্স দেখতে পাচ্ছি, যেগুলো ফ্লিপকার্টে বহু অফার এসে থাকে, তো সেই অফারগুলো কিন্তু উপরে শো করবে। আর এটা বলে দিই, ফ্লিপকার্টের এই অফারগুলো উপভোগ করতে গেলে কিন্তু ভালো করে সেই অফারটি সম্পর্কে পড়বেন। সবার নিচে অবশ্যই হয়তো ক্রেডিট কার্ডে পেমেন্ট করতে হবে, মানে ক্যাশ অন ডেলিভারিতে সেই অফারগুলো নেওয়া যাবে না। তো এখানে অনেকগুলো পেমেন্টের মেথড রয়েছে, ইউপিআই, ওয়ালেট, ক্রেডিট কার্ড, এটিএম কার্ড, নেট ব্যাঙ্কিং, আপনি যে কোনো ইউজ করতে পারবেন। বাট আপনি যদি চান যে আপনার হাতে এক হাতে প্রোডাক্ট দেবে, সেই জিনিসটা দেবে, অ্যান্ড আমি আরেক হাতে টাকা দেবো, সেক্ষেত্রে আপনি ক্যাশ অন ডেলিভারি ক্লিক করতে পারেন। অথবা কোনো এক্সপেন্সিভ প্রোডাক্ট হলে যেগুলো ক্ষেত্রে ইএমআই দিয়েও কিন্তু আপনি কিনতে পারবেন। ক্যাশ অন ডেলিভারি চুজ করে নিয়েছি। এরপর আমি প্লেস অর্ডারে ক্লিক করে দেবো। এরপর আমরা সবার উপরে যে গ্রিন কালারের তিনটে নাম্বার দেখতে পাচ্ছি, জাস্ট এটাকে এখন এখানে এন্টার করে দেবো। দেন আমি কনফার্ম অর্ডারে ক্লিক করবো। এরপর যে প্রাইসের প্রোডাক্ট বাই করলেন সেই প্রাইস অনুযায়ী আপনাকে সুপার কয়েন দিয়ে দেবে। তো এখানে কিন্তু আমাদের প্রোডাক্টটি অর্ডার হয়ে গেছে। তো আমি এখন ফ্লিপকার্টে হোম পেজে চলে এসেছি। আর এই অর্ডারটি এখন দেখার জন্য, এই অর্ডারটিকে ট্র্যাক করার জন্য কি করব, ফ্লিপকার্ট হোম পেজে আসার পর বা সাইডে এর উপরে থ্রি লাইন রয়েছে, এখানে ক্লিক করবো, অ্যান্ড এখানে মাই অর্ডার ক্লিক করবো। অ্যান্ড ক্লিক করার পর এখানে আমার সমস্ত অর্ডারগুলো দেখতে পাচ্ছি। আপনি যদি ফার্স্ট টাইম অর্ডার করে থাকেন তো এখানে আপনার একটাই প্রোডাক্ট শো করবে, এবং যে প্রোডাক্টটি এখন ট্র্যাক করতে চান সেই প্রোডাক্টের উপরে ক্লিক করুন। অ্যান্ড আপনার সামনে এমন একটি পেজ আসবে যেখানে আমি এখন যে শ্যুটা এখন বাই করলাম, জাস্ট এটা এখন অর্ডার হয়েছে, তাই এখানে অর্ডারে গ্রিন ব্লিঙ্ক করছে। এরপর ধীরে ধীরে একটি লাইন শপিংয়ে আসবে, তারপরে দেন আউট ফর ডেলিভারিতে, দেন ডেলিভারিতে।
সো এই সহজ পদ্ধতি ফলো করে কিন্তু আপনি ফ্লিপকার্টে যে কোনো প্রোডাক্ট বাই করতে পারবেন। আশা করি ভিডিওটি আপনার কাছে খুব ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্টে বলে কোনো রকম সমস্যা হয়ে থাকলে, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন নেক্সট টাইম ইন্টারেস্টিং আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য, এবং অবশ্যই বেল আইকন প্রেস করে অল করে দেবেন। আবার দেখা হচ্ছে নেক্সট একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। টাটা, বাই বাই।